গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আমি অর্ঘ্য চ্যাটার্জি, নোটবুক প্ল্যাটফর্মে তোমাদের জিওগ্রাফির এডুকেটর। কিন্তু এখন এই সময়তে জিওগ্রাফি আলোচনা করার জন্য নয় বা জিওগ্রাফির কোনো ক্লাস নিয়ে নয়, আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একটু ইনফর্ম করে দেওয়ার জন্য। তোমাদের তরফ থেকে অনেক কোয়ারিজ আসছিল অফিসে, তোমাদের তরফ থেকে অনেক ধরনের আসছিল রিগার্ডিং পেমেন্ট। স্যার ম্যাডাম, পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, আমরা কোর্সটা পারচেস করতে চাইছি কিন্তু পারচেস করতে পারছি না। এই বিষয় সংক্রান্ত বিষয়টাকে সম্পূর্ণভাবে তোমাদের কাছে জলবৎ তরলং করে তোলার জন্য আজকের এই ভিডিওটা। দেখো, আমাদের এখানে তোমরা যখন কোর্স পারচেস করবে, দুটো অপশন অ্যাভেলেবেল আছে। যেটা আগেতে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, 1600 টাকার বিনিময়ে এক বছরের জন্য সম্পূর্ণ কোর্সটা পাবে। এবং গতকাল তোমাদের রিকোয়েস্টে, তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে গার্গি ম্যাডাম আর একটা বিষয় অ্যানাউন্স করেছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো বা শুনেছো, যে 1600 টাকাটা ওয়ান টাইম না, কেউ যদি একেবারে দিতে অসমর্থ হও তাদের জন্য 8টা ইনস্টলমেন্টে 100 টাকা করে সেটা ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আজকের এই ভিডিওতে আমি টাইপের পেমেন্ট কিভাবে তোমরা করবে ও পদ্ধতি সেপারেট ওয়েতে তোমাদের আমি দেখাবো। প্রথমে আমি তোমাদের দেখাবো ওয়ান টাইম 1600 রুপিজ, এটা 1600 টাকাটা কীভাবে পেমেন্ট করবে, এবং এইটা কমপ্লিট হয়ে গেলে 8টা ইনস্টলমেন্টের ভিত্তিতে 200 টাকা করে কীভাবে পেমেন্ট করবে আমি সেটাও দেখাবো। প্রথমেই দেখো যে বিষয়টা আমি বলবো, আমার মোবাইল ফোনের সাথে এখানে স্ক্রিনটা কাস্ট করা আছে, ঠিক যে যে স্টেপ আমি এখানে দেখাবো সেম স্টেপ ফলো করে তোমরা কিন্তু এই বিষয়টাকে অ্যাভেল করতে পারবে। তো ফার্স্ট অফ অল স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যে কাজটা আমাকে প্রথম করতে হবে, তোমাদের মোবাইল ফোনে আগে থেকেই তোমরা নোটবুক অ্যাপ ডাউনলোড নিশ্চয়ই করে রেখেছো। যদি নোটবুক অ্যাপ ডাউনলোড না করে থাকো, নোটবুক অ্যাপ ডাউনলোড করো, তাহলেই হবে। নোটবুক অ্যাপ ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে, তাহলেই তোমাদের প্রথম পদক্ষেপ মিটে গেল। তারপরেতে আমি যেমন দেখাচ্ছি এখানে, নোটবুক অ্যাপটা আমাকে এখানে ওপেন করতে হবে। নোটবুক অ্যাপটা ওপেন করার পর তোমার সামনে এই একটা ইন্টারফেস আসবে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইন্টারফেসেতে তোমরা এই WBCS 2023 1600 টাকার যে অ্যামাউন্টটা দেখছো পাই নাও, এটাকে তোমরা ক্লিক করবে, তাহলেই কিন্তু এই কোর্সের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে। দেখো, আমি বাই নাও যখনই করলাম আমার সামনে একটা আলাদা ইন্টারফেস চলে এলো 2023 WBCS ব্যাচের জন্য। এখানে ওভারভিউ একটা অংশ আছে যেখানে তুমি কোর্স ডিটেলস এখানে দেখতে পাবে, যে ইনস্টলমেন্ট আছে বা না আছে এগুলো, এবং কন্টেন্ট আছে, কন্টেন্ট সেকশনে গেলে তোমরা সেটা দেখতে পাবে। যাই হোক, এখন শুধুমাত্র পেমেন্টের কথাটা আমার বলার বক্তব্যের বিষয়। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বাই নাও ফর 1600, এই অংশটায় তুমি যখনই ক্লিক করবে তোমার একটা পেমেন্ট গেটওয়ে চলে আসবে, জাস্ট লাইক দিস। আমি যখনই এটাতে ক্লিক করলাম আমার কাছে স্টেটসের অপশন চলে এলো, কি কোন স্টেটের জন্য এটা পেমেন্ট করছো। বেসিক্যালি WBCS এবং তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা পে করছো, ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য এটা পে করছো। ওয়েস্ট বেঙ্গল তুমি এখানে ক্লিক করবে, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তুমি পেমেন্ট করছো তোমার ওয়েস্ট বেঙ্গল এই মেনু সিলেক্ট হয়ে গেল। এরপর তোমাকে প্রসিড টু পেমেন্ট করতে হবে, প্রসিড টু পেমেন্ট যখনই করবে তোমার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, এরকমভাবে কিছু পেমেন্ট গেটওয়ে চলে আসবে যার মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। তার আগে আরেকটা কাজ আমাদের করতে হবে, এখানে দেখো ফোন নাম্বার তোমাকে দিতে হবে, একটা ভ্যালিড ফোন নাম্বার, এবং তার সাথে তোমাকে তোমার মেল আইডি দিতে হবে, যে মেল আইডি রেজিস্টার্ড মেল আইডি। এখানে আমি মেল আইডি দেবো, দেখো তার সাথে সাথে আমার কাছে অপশনসগুলো চলে আসবে পেমেন্ট গেটওয়েতে যাওয়ার। এখানে আমি মেল আইডি প্লট করে দিয়েছি। এবার প্রসিড যে বাটন আছে এটাতে ক্লিক করো। প্রসিড বাটনে ক্লিক করলে তোমার কাছে অনেক রকমের পেমেন্টের অফার চলে আসবে, কার্ড ব্যবহার করে, ফোনপের ওয়ালেট ব্যবহার করে, UPI ব্যবহার করে, নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে বিভিন্নভাবে পেমেন্ট করতে পারো। তবে শেষে যে পেমেন্টের অপশনটা আছে পে লেটার, এটা বেসিক্যালি যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে তাদের জন্য সেটা না ব্যবহার করাটাই শ্রেয়। আমার ওপরে অনেকগুলো অপশনস আছে, যে কোনো একটা অপশন চুজ করো, করে তুমি পেমেন্ট করো, তাহলে তোমার 1600 টাকা উইথ ট্যাক্স পেমেন্ট হয়ে যাবে, আর এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। এবং তুমি পুরো এক বছরের জন্য এখানে 2023 সালের WBCS-এর কোর্সের জন্য নিজেকে নথিভুক্ত করতে পারবে, এবং এক বছর তোমার এই কোর্সের ভ্যালিডিটি থাকবে। এটা গেল 1600 টাকা একবারে যারা দিতে পারবে তাদের জন্য। তাদেরও অনেকের পেমেন্টের সমস্যা হচ্ছিল, আমি সেই জন্য এটাকে ক্ল্যারিফাই করে দিলাম। আশা করি এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না। আমাকে 1600 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে ওয়ান টাইম সমস্ত ট্যাক্স নিয়ে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, এই 1600 টাকাটাকেই আমরা 8টা ইনস্টলমেন্টে ভাগ করেছি, যেটা গতকাল গার্গি ম্যাডাম বলেছেন, ইন্টু
200 রুপিস পার ইনস্টলমেন্ট। এই ব্যাপারটা বা এই অ্যামাউন্টটা কি করে পে করব, পুনরায় আমরা প্রথমের অবস্থায় চলে যাব, একদম অ্যাপ যেখানে খুলেছিলাম আমরা সেই জায়গায় চলে যাব। দেখো পুনরায় আগের অবস্থায় চলে এসেছি আমরা। এবার এখান থেকে পুনরায় তুমি নোটবুক অ্যাপ ওপেন করো, ডাউনলোড করে না থাকলে ডাউনলোড করে নিয়ে ওপেন করো। তারপর এই যে ট্যাবটা দেখাচ্ছে এই ট্যাবেতে ক্লিক করো। এসে দেখো বাই নাও ফর 16,000 এই একটা অপশন দেখাচ্ছে, এবং জাস্ট এর ওপরে একটা অংশ দেখাচ্ছে পে ইন ইনস্টলমেন্ট, রানিং টাইট অন বাজেট। কারোর যদি বাজেট টাইট হয়, কারোর 1600 টাকা একবারে দিতে অসমর্থ হও, তাতে তাদের কোনো চিন্তা নেই, তার জন্যই ইনস্টলমেন্টের প্রসিজার আনা যাতে তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক হয়। তো এই অংশটাতে তোমাদের ক্লিক করতে হবে। পে ইন ইনস্টলমেন্টে যখনই আমি ক্লিক করব তখন এখানে আমাকে কিছু ইনস্টলমেন্ট দেখাবে। অ্যাকচুয়ালি এটা সিস্টেমের ওদের কিছু কনফিডেন্সিয়াল ইস্যুর জন্য মেবি বা কোনো কারণে দেখাচ্ছে না। আমি এখানে লিখে দিচ্ছি কীভাবে পেমেন্টের এটা শো করছে, এখানে আমি তোমাদের প্রপারলি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এইরকমভাবে আসবে কিছু, ঠিক আছে। ফার্স্ট ইনস্টলমেন্ট, এক নম্বর, তারপর দু নম্বরে সেকেন্ড, এরকম করে একদম এইট ইনস্টলমেন্ট পর্যন্ত এটা তোমরা দেখতে পাবে। এটা তোমরা প্রত্যেকের মোবাইল ফোনেতে এটা কিন্তু দেখতে পাবে। আমি ঠিক যে জিনিসটা লিখছি এই জিনিসটা তোমরা প্রত্যেকে তোমাদের মোবাইল ফোনে দেখতে পাবে। এবার তুমি ধরো প্রথম মাসের জন্য পে করছো, তখন এই ফার্স্ট ইনস্টলমেন্টটাতে যখনই তুমি ক্লিক করবে, ফার্স্ট ইনস্টলমেন্টটাতে যখনই তুমি ক্লিক করবে তখন নিচে একটা লেখা দেখাবে পেন্ডিং পেমেন্ট ইনস্টলমেন্ট অফ রুপিস, 200 রুপিসের একটা ইনস্টলমেন্ট পেমেন্ট এখানে দেখাবে। এই জায়গাটাতে তুমি যখনই ক্লিক করবে তোমার কাছে পুনরায় ওই স্টেটের অপশন চলে আসবে, যে স্টেটের অপশন আমরা 1600 টাকা যখন পেমেন্ট করলাম দেখালাম না, ঠিক সেই রকম একটা পেমেন্টের অপশন চলে আসবে, যেটা যখনই তুমি ওয়েস্ট বেঙ্গল করে দেবে। এখানে দেখো পুনরায় সেই জিনিসটা চলে এসছে যেটা আমাদের 1600 টাকা পেমেন্ট যখন দেখিয়েছি আমি এসেছিল। অর্থাৎ এখানে তোমার ফোন নাম্বার দিতে হবে আর মেল আইডি দিতে হবে। আমি আবার এখানে রিপিট করে দেখাচ্ছি সেম জিনিস, এখানে মেল আইডি দিলেই তোমার প্রসিড অপশন আসবে, এটাকে প্রসিড করো। এবং পুনরায় এই যে পেমেন্ট মেথডসগুলো আছে সেই পেমেন্ট মেথডগুলো যে কোনো একটা অ্যাপ্লাই করে প্রথম মাসের ইনস্টলমেন্ট হিসাবে তুমি 200 টাকা পেমেন্ট করো, এবং প্রথম মাসের জন্য এন্টায়ার যে কোর্সটা আছে, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, স্টাডি নোটস, হোয়াট এভার, স্টাডি নোটস এমনিতেই ফ্রি আছে, ওটা ছাড়া লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস যা যা আছে সেই বিষয়গুলো তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে। প্রথম মাস হয়ে গেল, সেকেন্ড মাসের ইনস্টলমেন্ট পে করো, ডেটের মধ্যে তোমাকে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে তুমি পুনরায় এই পদ্ধতি অ্যাপ্লাই করে সেকেন্ড মাসেরটা তুমি পে করো, দিতে যাবে আবার 200 টাকা, এরকমভাবেই তোমায় পে করতে হবে। এরকমভাবে তোমার প্রত্যেকটা মাসে মাসে তোমাকে 200 টাকা করে পেমেন্ট করলেই তুমি একেবারে টাকাটা না দিয়ে 1600 টাকাই তোমায় পেমেন্ট করতে হবে, কোনো এক্সট্রা টাকা না, থ্রু আউট কোর্সটাকে পারচেস করতে পারবে। আশা করি দুটো ধরনের পেমেন্ট তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের যা কোয়ারিজ ছিল, তোমাদের যা যা বক্তব্য ছিল, যা যা ডাউট ছিল, আশা করি সেই ব্যাপারে কোনো ধরনের সমস্যা আর তৈরি হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, হ্যাভ এ গুড ডে।